ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ 25 জুলাই 2023 মঙ্গলবার। আমি মুহূর্তে আছি ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার হাটে। হাটটি প্রতি শনিবার মঙ্গলবার অবস্থিত থাকে, উন্মুক্ত কোনো হাট না। এখানে যে কোনো জিনিস বিক্রি করলে শতকরা 10 টাকার খাজনা দিতে হয়, আর যদি কোনো কিছু কিনে থাকেন সেক্ষেত্রে কোনো খাজনা দিতে হয় না। তো হাটে এই পর্বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো হাটে বিভিন্ন ধরনের হাঁস মুরগি কবুতর পাখির বাজার দর, কী দামে বিক্রি হচ্ছে। তোমার সাথেই থাকবেন, ভিডিওটি দেখবেন, ধন্যবাদ। আর ঘুঘু কত করে আছে? ঘুঘু ভাই এইটার সাথে এটা জোড়া 800 টাকা, আর সিঙ্গেল 400 টাকা করে দিয়ে জানো। এক নরের সাথে বাচ্চা, এই বাচ্চা না, এই বাচ্চার সাথে 700 টাকা জোড়া? না না ভাই, সিঙ্গেল নরের সাথে বাচ্চা, মাটিটা চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, মাটিটা চলে গেছে। বাচ্চা সহ বাবা কত বললেন? 600 টাকা। আচ্ছা, ওই জোড়াটা গ্রে কালার, জোড়াটা 800 টাকা। 800, সিঙ্গেল 400 টাকা, সিঙ্গেল 700, 400। ভাইজান বাজারে কত করে যাচ্ছেন? ভাইজান বাজারে এগুলো আপনার 700 টাকা জোড়া। 700 না, বয়স কি বসেন? এগুলো এডেল, এডেল হচ্ছে। ককাটিল জোড়া? ককাটিল জোড়া হলো 4500, মেল ফিমেল কনফার্ম। এটা মেলটা না? আর এখান থেকে নিলে বাজিগর? এখান থেকে নিলে পড়বে আপনার 800 টাকা জোড়া। 800। আর ডায়মন্ড ওর? ডায়মন্ড ওর মেল ফিমেল একদম বেবি পুরো প্যাকেজ দাম পড়বে 1200। ফ্যামিলি প্যাক 1200? 1200। জাবা সাদা? সাদা জাবা দুটো পড়বে 2000। অস্ট্রেলিয়ান ঘুঘু কত আছে? অস্ট্রেলিয়ান ঘুঘু সাদাটা পড়বে আপনার 800 টাকা, কালারিংটা পড়বে 700 টাকা। 700। ওই ভাই এটা কি পেয়ার? দুটো পেয়ার, এটা মেল এটা ফিমেল। কত যাচ্ছেন এটা? 600। বয়স কিরকম আছে জানেন? ঘুঘু পেয়ার কত করে যাচ্ছেন? 700 করে। 700 রানিং না? আর বাজিগর? বাজিগর গুলো রেঙ্গুগুলো আছে 400, আর ক্লাসিক গুলো আছে 650। 650। জাভা? জাভা হচ্ছে 1500 টাকা। 1500 টাকা পেয়ার। ককাটিল কত পড়বে? ককাটিল রানিং পেয়ার মাসে দুই পেয়ার এটা হচ্ছে 7500। 7500 না, বিক্রি 6500। ফিক্স প্রাইস 6500। এগুলো কি আপনারই? হ্যাঁ, এগুলো কত পড়বে? এগুলো এবারে 650 টাকা জোড়া। সিঙ্গেল একটা ফিমেল আছে কোকাটা, ওটা 35। ওই যে নিচে আছে লুটিনো, দেখতে পাচ্ছেন? ভাইজান কি ফোন নাম্বার দেওয়া যাবে? জি জি, নাম্বারটা বলুন। 0188-75-76-502। ভাই নাম? মুরসালিম। মুরসালিমের লোকেশন কোথায়? আটিবাজার। কত যাচ্ছেন ভাই মোরগটা? মোরগটা ভাই 800 টাকা। 800 টাকা না? ওজন কীরকম আছে? 6 কেজি হবে? আচ্ছা, এই মুরগিটা? ডিম পাড়া শেষ করছে না? কত যাচ্ছে এটা? 1250। হ্যাঁ, 1250। 1250। ওজন কীরকম আছে এখন? ওজন কত গেল? 700 গ্রাম। 700 গ্রাম না? আচ্ছা, এটা কী মুরগি বাচ্চা? হামা মুরগি বাচ্চা। হামা না, ধরে দেখাবেন? হ্যাঁ, একটু ধরে দেখাবেন ভাই, ধরলে সমস্যা আছে। না না, মাশাআল্লাহ। এটা বয়স কিরকম আছে? এটার বয়স 1 মাস। 1 মাস। এগুলো পিস কত করে যাচ্ছে? এই যে পিস 1000। 1000 জোড়া? 2000 জোড়া। 2000। আজকে 5 পিস আছে না কালেকশনে? কাল দোকান দিয়ে দিয়েছি সব মাল। আচ্ছা, সিল্কি কত যাচ্ছে এটা? এটা সিল্কি এটা 1500। 1500। আসিল? আসিল এটা 1500 টাকা। 1500। এটা তো ব্রাহ্মা? ব্রাহ্মা। এটা কত বলবে? এটা 2500। 2500 টাকা। লাইট কালার ব্রাহ্মা? লাইট না, এই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বলো এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কোন কোন হাট করেন? আমি টঙ্গী হাট করি, জিঞ্জিরা, হামাতপুর, মেরাদিয়া। আর এই আটি বাজার? মুরগি কত করে আছেন ভাই? মুরগি জোড়া 1200। আর মুরগি জোড়া ওটা 1200 পড়বে। ওজন কিরকম আছে? ওজন আর এগুলো কত করে যাচ্ছে? 2টা 1400, 700 টাকা পিস। ওজন কিরকম হবে? ওজনে বৃদ্ধি হয় না, মানে ডিমের উপরে নির্ভর। আচ্ছা, পালার জন্য আর কি? আর আসিল 2টা?
পিস কত করে যাচ্ছেন এগুলো? আর মুরগি কটা বাচ্চা এখানে কত পড়বে? এগারোটা বাচ্চা সো পনেরোশো। এগুলো কি আপনারই? চল্লিশ টাকা পিস না? এই মুরগি পিস কত করে ভাই? এগুলো কত? চোদ্দোশো করে পিস। পিস কত করে বলছিলেন? ছয়শো করে আছে। ছয়শো টাকা পিস করবে লেয়ার মুরগি ডিম পাড়া ছেড়ে একদম কম দাম, ছয়শো টাকা। হ্যাঁ মুরগি কত করে আছে এগুলো? ছয়শো থেকে সাতশো টাকা পার পিস। মোরগ একই? ওজন কিরকম হবে এগুলো? এক কেজির উপরে সব। এক কেজির উপরে। আর এখান থেকে নিলে? এটি নিলে জোড়া পাঁচশো টাকা। জোড়া পাঁচশো। ওজন কিরকম আছে এগুলো? ওজন এই যে ছয়শো গ্রাম। ওটা পালার জন্য আর কি? না পালার জন্য। এটি চাচি কী আসে বাচ্চা এগুলো? দেশি দেশি আস। ও পিস কত করে যাচ্ছেন? দুইশো। বয়স কীরকম আছে এগুলো? কী বলেন না, আরো বেশি? হ্যাঁ এরকম বয়স হতে পারে। ও দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু চীনা আসে, বাচ্চা আছে। দাম ভাই চাচ্ছে পাঁচশো টাকা করে জোড়া, পাঁচশো চাওয়া দাম আর কি। আলোচনার সাথে আরও কমানো যাবে। কি কয়টা বাচ্চা এখানে? দশটা বাচ্চা। বয়স কীরকম আছে বাচ্চার? চার দিন। কত যাচ্ছেন? দুই হাজার টাকা একদিন। বয়সী দশ পিস বাচ্চা আর মাছও দুই হাজার টাকা। কী মুরগি ভাই এগুলো? কক না? কত করে যাচ্ছেন পার পিস? আটশো টাকা পিস। ওজন কীরকম আছে? দুই কেজি হবে, দুই কেজির উপরে। কত যাচ্ছেন ভাই সাদামা জোড়া? ভাই সাদামা কত যাচ্ছেন জোড়া? সাদামাটা ভাই আপনাদের মাধ্যমে আসলে বারোশো টাকা। বারোশো। কালো সুরা জি? তেরোশো টাকা। তেরোশো। রানিং? রানিং নিমাতে পারো। আচ্ছা আছে নেন। পনেরোশো। পনেরোশো। আর গিজেল? গিজেল পনেরোশো। পনেরোশো টাকা রানিং না এগুলো? এখানে চার জোড়া আছে, চার জোড়া রানিং, চার জোড়া ডিম বাচ্চা করে। মাশাআল্লাহ। আর এখান থেকে ভাই কোনটা কিরকম যাচ্ছে? এটি পাঁচশো ছশো টাকা পিস। পাঁচশো ছশো টাকা পিস পড়বে না? আর এখান থেকে নিলে? দুইশো আড়াইশো। এগুলো কি ডিম বাচ্চা করা? ডিম বাচ্চা করা, কোনো বাচ্চা আছে ভাই? একটা বাচ্চাও আছে। গোলা জোড়া নিলে কত পড়বে? গোলা জোড়া চারশো টাকা। চারশো টাকা পড়বে। মাশাআল্লাহ। ভাই আপনার ফোন নাম্বারটা বলে দিন। 4871 টাকা জোড়া, দুই জোড়ায় আছে এখানে, দুই জোড়ার বাচ্চা এখানে বুঝে যাচ্ছে। ভাইজান জোড়া আছে গোল্লা? কত করে যাচ্ছে? পাঁচশো থেকে ছয়শো মধ্যে ডিম বাচ্চা করা না? মাশাআল্লাহ। আর এখান থেকে নিলে? জোড়া চারশো। সবই আপনার ঘরের কবুতর না ভাইয়া? ম্যাকে কি জোড়া? দুটি নর। পিস কত করে যাচ্ছেন ভাই? এক হাজার। বোম্বাই? বোম্বাইটা আটশো টাকা। আর এটা কত যাচ্ছেন সবুজ কলা? সাতশো। রানিং জোড়া না? আর এখান থেকে নিলে কত করে পড়বে গোল্লা? পাঁচশো ছয়শো। হোমাগুলা হোমা আছে এখানে? এক স্যার না। জোড়া কত যাচ্ছেন? সবজি আছে, গ্রিজ আছে। বারোশো করে। জিরাগুলা কত যাচ্ছেন জোড়া? পাঁচশো। পাঁচশো না? আর বাকি দুটা কি জোড়া আছে? না সিঙ্গেল। সিঙ্গেল ও যে এটা জোড়া। ওই সিঙ্গেলগুলো পার পিস কত বলবে? আড়াইশো। আড়াইশো। আর নিচে সাদা হামা? দুই হাজার। রানি? হ্যাঁ। বাজারে কি দাম উঠছে কোনো? না দাম পাইনি এখনো, দাম বলে নাই। গড়া কি জোড়া? গড়া গড়া
এই জোড়া কত বলবে? ৬০০ এই দুইটা কি গোল্লা ক্রস? এই দুটা বাচ্চা। কত বলবে? বাচ্চার হবে ১৫০ টাকা। আর এই লোকাল বোম্বাই? হ্যাঁ এই যে বোম্বাই লালটা এই একটাই ৮০০ নর। আর গিয়াচল্লি নর্নামাদি এটাও নর। ভাইয়া জিরা গোলা কি জোড়া আছে আপনার এখানে? ১৫০০ ১০০০ পাসপোর্ট নর্মদিতে কনফার্ম? হ্যাঁ পাসপোর্ট ১০০০ টাকা চাওয়া হচ্ছে। আর কালদম কাম শুনলাম না। গোলা কত করে যাচ্ছেন? ৫০০ করে চাই। আর রানিং? ডিম বাচ্চা করা না। কত নিয়ে বিক্রি করতে পারেন? ৪৫০ ভাই ম্যাকপাই পেয়ার কত করে যাচ্ছেন? ম্যাকপাই পেয়ার কত করে যাচ্ছেন? ১৫০০ না। এখানে কি কয় পড়ে আছে এগুলো? ৪-৫ পড়ে। এক জোড়া চুইঠাল আছে ম্যাক পাই, এই জোড়া কত পড়বে? একই ১৫০০। আর বিউটি জোড়া ৪০০০। এটা হচ্ছে নটটা আর এই যে মাঝি। ডিম বাচ্চা করা না? ম্যাক্সি কত যাচ্ছ তুমি? ১২০০ না। সবুজ গলা? ১২০০ এখান থেকে বাকিগুলো এভারেজ নিলে কত বলবে? গড়ে নিলে কত যাচ্ছে জোড়া? ডিম বাচ্চা করা রানিং জোড়া ১০০০ টাকা হচ্ছে। আর এই যে টাইগার এটা লখা জোড়া কোনটা এখানে? এই এই দুটা জোড়া রেটের সাথে এসে এলো না। এই জোড়া কত পড়বে? হ্যাঁ জোড়া কত পড়বে? জোড়া এই এই লালটা লালটা পড়বে ১৮০০ আর এটা ওই জোড়া হচ্ছে ১৮০০ এই জোড়া ১৫০০ আর সিরাজি সিরাজি পড়বে হলো ১২০০ লাহোরি। এটা কয় পড়ে আছে? এটা হলো ২-৩ পর। ২-৩ পরে না? আর শার্টিং এটা শার্টিং দাম মেয়ে ওইটা পর ১৮০০ টাকা। ১৮০০ আর সিঙ্গেল এটা কি? সিঙ্গেল এটা হলো আপনার ব্ল্যাকটা হলো ৯ কত যাচ্ছেন? ওই ৩০০ টাকা। ৩০০ আর হোমা হোমা জোড়া ২০০০ ২০০০ রানিং না? হ্যাঁ। ফোন নাম্বার দেওয়া যাবে? ফোন নম্বর অবশ্যই ০৯২ ০৯২ ৪৭৬৪৩১৪। ভাইয়ের নাম?
মিঠুন মিঠুন মানে লোকেশন কোথায় আমার লালবাগ পোস্ত ঠিক আছে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ ভাই কত কই যাচ্ছেন সবুজ গোলা জোড়া 400 টাকা জোড়া 400 ডিম বাচ্চা করা না না এটা উড়াল কবুতর উড়ানো হইছে না ডিম বাচ্চা করা হয়নি কত করে উড়ছে এগুলা একটা আনুমানিক 200 টাকা করে না না উড়ছে কি রকম কত করে উড়ছে উড়তে ভালো হইছে মোটামুটি সে বলতে পারছেন না যাই হোক আর বিউটি জোড়া কত করে যাচ্ছে এগুলা বিউটি জোড়া 3000 আর লালটা কত পড়বে লালটা সিঙ্গেল মাদি 1000 টাকা পড়বে 1000 না এটা বয়স কত বয়স 4 মাস 4 মাস